হে গাইজ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোকো X3, যে আমার তোমরা অনেকেই দেখেছো হয়তো পোকো X3-র আনবক্সিং। এবং যদি এখনও দেখোনি পোকো X3-র আনবক্সিং বা পোকো X3 নিয়ে আরও আমি ট্রিক্স অ্যান্ড টিপস যে ফিচার্সগুলো নিয়ে কথা বলেছি সেই ভিডিওগুলো যদি দেখোনি আই কার্টে বা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তোমরা, তো প্লিজ আগে ওই ভিডিওগুলো দেখো। এবং আজকের এই ভিডিওতে কথা বলবো যে পোকো X3-র যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বাদ দিয়ে বাকি গ্লোবালি যে যেখানে যেখানে এটা আর কি লঞ্চ হয়েছে সেখানে আর কি NFC সিস্টেম দিয়েছে পোকো X3, বাট শুধুমাত্র এই ইন্ডিয়াতে লঞ্চ করার সময় সেটা NFC সিস্টেমটাকে বাদ দিয়ে তার পরিবর্তে একটু ব্যাটারিটার আর কি ইম্প্রুভ করে দিয়েছে। তো আজকের এই পুরো ভিডিওটা NFC সিস্টেম জিনিসটা কি বা NFC সিস্টেম কীভাবে কাজ করে, এর কাজ কি কী কী কাজে লাগে, বা আমাদের ইন্ডিয়াতে এই পোকো X3 স্মার্টফোনে NFC সিস্টেম দেয়নি কেন, সব কিছু নিয়ে জানতে পারবে। এবং এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমার এক সাবস্ক্রাইবার আর কি জানতে চেয়েছিল যে পোকো X3 ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং গ্লোবালি ভেরিয়েন্টের মধ্যে কী কী ডিফারেন্স আছে সেগুলো নিয়ে আর কি কথা বলতে, বা NFC সিস্টেমটা কী জিনিস সব কিছু জানতে। তো তোমরাও যদি সেটা জানতে চাও পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। এবং তোমরা যদি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে এসে থাকো এবং এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে থাকবে। সো হয়ে গেছে, ইটস মি ওয়াই এন্ড ওয়াচিং টেকনো ওয়াই। তো চলো না করে দেরি, তাড়াতাড়ি শুরু করি। প্রথমে আমরা কথা বলবো NFC কি। সো NFC হচ্ছে একটা ওয়্যারলেস সার্ভিস, এর ফুল ফর্ম হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো এটার থেকে তোমরা বুঝতেই পারছো যে মানে কমিউনিকেট করার জন্য, মানে দুটো ডিভাইসে কমিউনিকেট করার জন্য এই সিস্টেমটা আর কি এই ফিচার্সটা ইউজ করা হয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে NFC সিস্টেমটা কীভাবে কাজ করে। সো NFC সিস্টেমের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়ে ডাটা ট্রান্সফার করা হয়, এবং NFC ফিচার্স ইউজ করে যদি কোনো ডাটা ট্রান্সফার করতে চাও তো দুটো ডিভাইসকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আর কি 4 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। যত কাছে রাখবে তত আর কি ভালো ট্রান্সফার হয় বা ভালো আর কি স্টাবলিশ হয় তার কানেকশনটা। এবং এখানে যদি স্পিড রেঞ্জের কথা বলি তো NFC সিস্টেমে 164 KBPS থেকে 224 KBPS পর্যন্ত স্পিড পাওয়া যায়। তো খুব একটা স্পিড বলবো না, মোটামুটি স্লো স্পিডে আর কি যে কোনো ডাটা ট্রান্সফার হয় এই NFC ফিচার্সে। বাট এগুলো আরও কী কী কাজে ইউজ হয় সেটাও আমি তোমাদেরকে বলবো। তার আগে আমরা কথা বলবো এই যে ইন্ডিয়ান ভেরিয়েন্টে, পোকো X3 ইন্ডিয়ান ভেরিয়েন্টে কেন এই ফিচার্সটা রিমুভ করে দিয়েছে, গ্লোবালি যে ভেরিয়েন্টটা আছে সেখানে NFC দিয়েছে। তো গাইজ, ইন্ডিয়াতে আর কি সেরকম খুব একটা NFC ইউজ করতে চায় না আমাদের অডিয়েন্স বা আমাদের ইউজাররা। তো তাই ইন্ডিয়ান মার্কেটে আমাদের যখন পোকো X3 লঞ্চ করেছে তখন NFC সিস্টেমটা বাদ দিয়ে তার জায়গায় যে ব্যাটারি ছিল সেটা আর কি 6000 mAh করে দিয়েছে, এবং গ্লোবালি যে পোকো X3টা আছে সেটার ব্যাটারি হচ্ছে 5140 mAh। তো এখানে ব্যাটারি পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিয়েছে, এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইসটাও একটু বেশি গ্লোবালি যে পোকো X3-র তুলনায়। তো এই ডিফারেন্স সেরকম কিছু আর ডিফারেন্স নেই, মানে তুমি যদি ডিসপ্লে বা হাইট ওয়েট আলাদা আলাদা যা সব ফিচার্স আছে বা তোমার গরিলা গ্লাস সব কিছু সেম টু সেম আছে, শুধুমাত্র এই ব্যাটারিটা এবং NFC ফিচার্সে এই দুটো মাত্র ডিফারেন্স আছে পোকো X3 ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং গ্লোবালি ভেরিয়েন্টের মধ্যে। এবার তোমাদের মনে হয় তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে NFC সিস্টেমটা কী কী কাজে ইউজ হয়। তো এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হতে পারে, যে কোনো আর কি তোমার মোবাইল পেমেন্ট বা ডাটা ট্রান্সফার তো বললামই, তাছাড়া আরও বিজনেস কার্ড হিসেবে ইউজ করা হয়, NFC ট্যাগ ইউজ করা হয়। তো এগুলো কীভাবে ইউজ হয় তোমরা দেখবে হয়তো কোনোদিন আর কি যখন শপিং টপিংয়ে যাও তো কার্ড দিয়ে দেখবে সোয়াইপ করে। তো যদি তোমার মোবাইলে NFC সিস্টেম আর কি থাকে বা সেই আর কি মেশিনের মধ্যে NFC ফিচার্স থাকে তাহলে তোমার ওই কার্ড সোয়াইপ করার কোনো প্রয়োজন হয় না, ডাইরেক্ট তোমার মোবাইলটাকে ওই আর কি মেশিনের সামনে নিয়ে গেলে অটোমেটিক কানেক্ট হয়ে যায় এবং অটোমেটিক সেটা বিল পেমেন্ট হয়ে যায়। তো NFC সিস্টেমে এরকম কিছু কিছু ফিচার্স আছে, এবং বিজনেস ট্যাগ ইউজ করা হয়। তো অনেকেই দেখবে আর কি নিজের বিজনেস কার্ড ইউজ করে, যে বিজনেস কার্ড কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া থাকে। তো NFC ট্যাগ যদি লাগানো থাকে তো অটোমেটিক আর কি বিজনেস কার্ডের দরকার হয় না, মোবাইলে ডাইরেক্ট কানেক্ট করলে অটোমেটিক সে জানতে পেরে যায়। এবং তাছাড়া NFCটা আগে বেশিরভাগ সোনি কোম্পানি ইউজ করতো, এখন তো জিও ফোন তোমরা সেই ছোটো ছোটো যে জিও ফোনগুলো আছে সেখানেও NFC সিস্টেম পাওয়া যায়। এবং এটা বেশিরভাগ মোবাইলের ব্যাক দিকে মানে ব্যাক সাইডে বা মোবাইলের যে কাভার থাকে সেই ব্যাক সাইডে দেখবে একটা ছোটো মানে আর কি অ্যান্টেনার মতো দুটো পিন দেওয়া থাকে, সেগুলোই আর কি NFC সিস্টেম। তো দেখবে পেছন দিকে অনেকের থাকে। তো সোনিতে স্পিকারে মোবাইলে আগে অনেক কিছুতেই আর কি NFC সিস্টেম ইউজ করতো, বেসিক্যালি এখনও করে। NFC সিস্টেমটা আর কি ইন্ডিয়ান মার্কেটে বেশিরভাগ স্মার্টফোনে আর কি অডিয়েন্স চায় না বা ইউজাররা সেরকম খুব একটা পছন্দ করে না, তাই NFC সিস্টেমটা বাদ দিয়ে দিয়েছে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়ে গেছে যে এই NFC সিস্টেমটা কী বা এটা কীভাবে কাজ করে।
তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দাও, এম রাখছি মাত্র 25টা লাইকের, প্লিজ কমপ্লিট করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যদি এখনও বুঝতে কিছু অসুবিধা থাকে বা কোনো ডাউটস থাকে তো নিচে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর তোমরা যদি আমাকে এখনও ইনস্টাতে ফলো করনি তো সেখানেও ফলো করে নাও, ডিসক্রিপশানে লিঙ্ক আছে বা ইউজার আইডি উঠছে। আর এখনও যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো সেটাও করে দাও, কারণ আমি এরকম ধরনের টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস আনবক্সিং রিভিউ ভিডিও আনতে থাকি। তো তোমরা চাইলে আমাকে ফলো করে নাও এবং সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতে ভুলো না, হলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা মিস করে যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।